রাজনীতিতে দূরত্ব ও মতপার্থক্য যতই থাকুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তৎপরতা বেড়েছে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের। তবে দলটির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চাপ অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন গোলাম মোস্তাক। নানা সমীকরণে ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বয়কট করলেও তা যে দলের জন্য মঙ্গল হয়নি তা বেশ টের পাচ্ছে বিএনপি। তাই এবার সে পথে না গিয়ে বরঞ্চ নির্বাচনমুখী হতে চাইছেন দলটির নীতি নির্ধারকরা। আন্দোলন, সংগ্রাম, নির্বাচন সবকিছুর জন্যই আপনাদেরকে প্রস্তুতি নিয়ে। দল পুনর্গঠনের পাশাপাশি নির্বাচন ও আন্দোলনের বার্তা পৌঁছে দিতেই ডিসেম্বরের শেষ ভাগ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের তৃণমূল সফর। ৭৭টি কমিটির মাধ্যমে আগামী দিনের নির্দেশনা নিয়ে বিভিন্ন জেলা সফর করছেন সিনিয়র নেতারা। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরাও তৎপর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতারা বলছেন, আগামী নির্বাচন থেকে তাদের দূরে রাখা সব ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোতে চান তারা। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি থেকেও আপাতত সরছে না বিএনপি। এই যে আবহাওয়া, এই যে পরিবেশ, এর মধ্যেও নির্বাচন বিএনপি আমরা চেষ্টা করে যাব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তো অবশ্যই নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আমরা আশা করছি যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেটার জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, আর সেটা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সম্ভব নয়। সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষ ভাগে অনুষ্ঠিত হবার কথা একাদশ সংসদ নির্বাচন। শেষ পর্যন্ত নির্বাচনে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারেও আশাবাদী বিএনপির সিনিয়র নেতারা। আলোচনা, সমঝোতার মাধ্যমে একটি সমাধান করা, এটাই তো গণতন্ত্রের মূল ভিত্তি। এবং যারা বিশ্বাস করে সেটা, তারা তো অবশ্যই আলাপ আলোচনায় আসবে, সমঝোতায় আসবে। খালেদা জিয়ার মামলার রায়, রাজপথে আন্দোলন, সংগ্রাম সবকিছুর ওপরই নির্ভর করছে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।